হ্যালো বন্ধুরা, তোমার সকলকে ডাব্লিউবি প্রাইভেট টিউশন ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে আমরা মডেল অ্যাক্টিভিটাস 4 ক্লাস 6 পরিবেশ ও ভূগোলের কোশ্চেন আনসারগুলো করব। ভিডিও শুরু হওয়ার আগে তোমার যদি চ্যানেল নতুন হও, চ্যানেল সাবস্ক্রাইব করে নাও। যদি ভিডিওটি পছন্দ হয় একটি লাইক করে দিও। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো এবং ভিডিওটি বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। চলো ভিডিও শুরু করা যাক। প্রথম দেখো কি বলছে, একে দেখ কোশ্চেন গুলো, বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। বলছে 1.1 বলছে ঠিক জোড়াটি নির্বাচন করো। ক কি আছে, গ্রহ নিজস্ব আলো আছে। খ গ্রহাণু, হচ্ছে গ্রহের তুলনায় অনেক তুলনায় আয়তনে বড়। আর গ হচ্ছে উপগ্রহ, নক্ষত্রের আলোয় আলোকিত। আর ঘ হচ্ছে উল্কা, লেজ বিশিষ্ট উজ্জ্বল জ্যোতিষ্ক। তাহলে উত্তরটা কি হবে, উত্তর হবে গ, উপগ্রহ। পরের কোশ্চেন দেখো, বলছে নিরক্ষরেখার সমান্তরালে উত্তর গোলার্ধে বিস্তৃত কাল্পনিক রেখা হলো। ক মকরক্রান্তি রেখা, খ কর্কক্রান্তি রেখা, গ মূলমধ্য রেখা, ঘ হচ্ছে কুমেরুবৃত্ত রেখা। তো উত্তর হবে কর্কটক্রান্তি রেখা। 1.3 দেখো, নিচের যে রাজ্যটির উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা বিস্তৃত সেটি হলো ক অরুণাচল প্রদেশ, খ মহারাষ্ট্র, গ হিমাচল প্রদেশ, আর ঘ পশ্চিমবঙ্গ। উত্তর হবে ঘ পশ্চিমবঙ্গ। তারপরে দেখো কি বলছে, দুই দেখো কোশ্চেনটা, বাক্যটি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো। বলছে 2.1 কোশ্চেনটা কি বলছে, বলছে গোলাকার পৃথিবী দ্রুত গতিতে আবর্তন করায় এটি মাঝ বরাবর স্ফীত। তাহলে এটা কি হবে, এটা হচ্ছে ভুল, লিখে নেবে ভুল। পরের কোশ্চেনটা কি বলছে, 2.2 বলছে 0 0 ডিগ্রি ও 180 ডিগ্রি দাগিমা রেখা প্রকৃতপক্ষে একটি রেখা। তাহলে ঠিক না ভুল, ঠিক, লিখে দেবে ঠিক। 2.3 কোশ্চেনটা দেখো, বলছে সূর্যের দৈনিক আপাত গতির মূল কারণ হলো পৃথিবীর আবর্তন, এটা হবে ঠিক। তাহলে আরেকবার বলে দিই উত্তরগুলো শুনো নাও। তা 2.1 এর যে কোশ্চেনটা হবে, উত্তর হবে ভুল। 2.2 এরটা হবে ঠিক, আর 2.3টা হবে ঠিক। তিনি দেখো কোশ্চেন দেখো, সংক্ষিপ্ত উত্তর দাও। বলছে 3.1, তারার রঙের সঙ্গে উষ্ণতার সম্পর্ক লেখো। বলছে তারাদের রং দেখে আমরা সাধারণত তারাদের উত্তাপ বা উষ্ণতা সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে পারি। 1 নম্বর, যেসব তারাদের রং নীল হয় তারা খুব উষ্ণ ও উজ্জ্বল হয়। 2 নম্বর, যেসব তারাদের রং মাঝারি হলুদ হয় সেই সব তারারা আর একটু বেশি উষ্ণ হয়। আর 3 নম্বর হচ্ছে, যেসব তারারা লালচে হয় তাদের সবচেয়ে কম উষ্ণ হয়। নেক্সট কোশ্চেন দেখো, বলছে 3.2 এর বলছে পৃথিবী কাল্পনিক অক্ষ মেরু রেখা ও নিরক্ষ রেখার সঙ্গে কত ডিগ্রি কোণে হেল অবস্থান করে তা এঁকে দেখাও। তা ছবিটা দেখে নাও একবার ভালো করে। তাহলে এটা উত্তর দিক, এটা হচ্ছে দক্ষিণ দিক, এটা হচ্ছে পূর্ব, এটা হচ্ছে পশ্চিম। এই যে এই রেখাটা হচ্ছে মূলমধ্য রেখা, আর এই যে এটা হচ্ছে নিরক্ষ রেখা, আর এটা হচ্ছে দক্ষিণ মেরু, আর এটা হচ্ছে উত্তর মেরু। আর পৃথিবীতে এইভাবে আবর্তন করছে। তাহলে দেখো এখান থেকে এই যে এটা, তাহলে বলছি যে এই যে রেখাটা, এটা এটা যে কোণ করে আছে কত, 23.5 ডিগ্রি। আর এখানে যে পূর্বর সঙ্গে এটা করে আছে কত, 65.5 ডিগ্রি। আর নিচে তোমার লিখে দেবে পৃথিবীর অক্ষের হেলানো অবস্থান। পর কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেনটা কি বলছে, চারিদিক কি বলছে, বলছে হিমালয়ের উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত, হিমালয়ের উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত 3টি সমান্তরাল পর্বত শ্রেণী সংক্ষিপ্ত বর্ণনা দাও। উত্তরটা দেখো কি লিখেছি, বলছে হিমালয়ের উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত 3টি পর্বত শ্রেণী হলো কি কি, হিমাদ্রি হিমালয়, হিমাচল হিমালয় আর শিবালিক হিমালয়। তাহলে হিমাদ্রি হিমালয় কি, বলছে এটি টেথিস হিমালয় দক্ষিণে অবস্থিত। বিখ্যাত পর্বতশ্রেণীগুলি হলো মাউন্ট এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা, ধবলগিরি প্রভৃতি। 2 নম্বরটা বলছে হিমাচল হিমালয়,
বলছি, এটি হিমাদ্রি হিমালয়ের দক্ষিণে অবস্থিত। উল্লেখযোগ্য পর্বতশ্রেণী হল পীর পাঞ্জাল, নাগটিকা, নাগটিব্বা প্রভৃতি, এবং পর্বতশৃঙ্গ, উল্লেখযোগ্য পর্বতশৃঙ্গ হল কেদারনাথ, বদ্রীনাথ ও ত্রিশূল প্রভৃতি। 3 নম্বরে দেখো শিবালিক হিমালয়, বলছি এটি হিমালয়ের দক্ষিণতম পর্বতশ্রেণী। আর শিবালিক হিমাচলের মধ্যে উপত্যকাগুলিকে বলা হয় দুন।